স্টেথোস্কোপের গাটা ঠান্ডা, ভাঙা চশমাটা চুপ, হাসি মুখে মেয়েটা ফটোর ফ্রেমে, সামনে জ্বলন্ত ধূপ। ডাক্তারিতে চান্স পাওয়ার খবরে হয়তো সেদিন মেয়েটার বাড়ি জুড়ে ছিল হইচই। রান্নাঘর থেকে খুন্তি হাতে দৌড়ে বেরিয়েছিল মা, চিৎকার করে বলেছিল, ওগো সুখবর আছে, পাড়া প্রতিবেশী সব গেলে কই? ওগো মেজো বৌদি শুনছো, মেয়ে তো ডাক্তারিতে চান্স পেল। এই রুনুর মা, আরে বাবা আমার মেয়ের খবর তোমাদের কি কানে গেল? মেয়ে আমার আরজি করে ডাক্তার হতে চললো। জানো বৌদি, মনে হয় গত জন্মের পুণ্য হয়তো এবার সত্যি হয়ে ফলল। আত্মীয় স্বজন হেসে উত্তর দিয়েছিল, ব্যাস আর চিন্তা কি বৌদি, তোমার মেয়ে তো আমাদেরও মেয়ে, অসুখ বিসুখ মানে এবার এ বাড়িতেই ডাক্তার। মা বলেছিল, আরে কি যে সব বলো বৌদি, এসব না তোমাদের বাড়া বাড়ির আবদার। শোনো বৌদি, আমার মেয়ে না দেশের সব খবর জানে, কত গরিব মানুষ চিকিৎসা পায় না, আরে বাবা তাদেরই তো বাঁচাতে হবে প্রাণে। ঠাম্মা পাশের ঘর থেকে বেরিয়ে বলেছিল, হ্যাঁরা তোরা আমাকে একটু কথা বলতে দিবিনি, তা বলে গলায় স্টেথোস্কোপ ঝোলার পর আমাদের চিনতে পারবে তো আমাদের এই ছোট্ট ডাক্তারনি? সেই স্টেথোস্কোপের গাটা ঠান্ডা, ভাঙা চশমাটা চুপ, হাসি মুখে মেয়েটা আজ ফটোর ফ্রেমে, সামনে জ্বলন্ত ধূপ। টানা 36 ঘন্টার ডিউটি দিয়ে মুমূর্ষু রোগীর সেবা করে, বন্ধুদের সাথে খাবার খেয়ে, গলার স্টেথোস্কোপটা খুলে মেয়েটা ঢুকেছিল সেমিনার ঘরে। ভেবেছিল দু চোখ বুঝে একটু জিরিয়ে নি, সেই যে দু চোখ বন্ধ হয়েছিল সে দু চোখ আর খোলেনি। সেমিনার রুমে যে ক্লান্ত ডাক্তার নি ঢুকেছিল, সকালে সে বেরিয়েছিল ক্ষতবিক্ষত বডি হয়ে। আর স্টেথোস্কোপ, স্টেথোস্কোপের গাটা ঠান্ডা, ভাঙা চশমাটা চুপ, হাসি মুখে মেয়েটা ফটোর ফ্রেমে, সামনে জ্বলন্ত ধূপ। যে দিত প্রাণ সেই দিল প্রাণ হাসপাতালের ঘরে, শরীর জুড়ে হাজার ক্ষত, মেয়েটা গেলই মরে। খুবলে খেলো শরীরটাকে, ভাঙলো গলার হাড়, খুবলে খেলো শরীরটাকে, ভাঙলো গলার হাড়। পশুর দলে কে কে ছিল, জমাট অন্ধকার।